ক্যারিবিয়ান সাগরে এবং তা ছড়িয়ে জলদস্যু বা ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকবে, তাদের দুঃসাহসিকতায়, ভুল কাজের খ্যাতি অথবা নৃশংসতায়। প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় সমুদ্রে তাদের প্রভাব বিস্তার করে গেছে, যদিও তারা সকলেই ছিল ঘনজন্মা। সমুদ্রে রাজত্ব করা এমনই 10 জন বিখ্যাত জলদস্যুর তালিকা দেওয়া হল। উইলিয়াম কিট স্কটিশ 1645 থেকে 1701, একজন কেতাদুরস্ত স্কটিশ লোক, নিউ ইয়র্কের বিশিষ্ট নাগরিক, ট্রিনিটি চার্চ এর সক্রিয় সহ প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন কিট তার পেশাজীবন শুরু করেছিলেন শত্রু জাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকারপ্রাপ্ত বেসরকারি জাহাজে, যার মূল উদ্দেশ্য ছিল সমুদ্র থেকে জলদস্যুদের অপসারণ করা। অনেকটা অনিচ্ছাকৃতভাবেই কিট জলদস্যু জীবনে প্রবেশ করেন, যদিও তার জলদস্যুতা রোমাঞ্চকর হিসেবে তুলে ধরার ফলে অনেক প্রশ্ন জাগে। কিটকে তার নাবিক দলে জলদস্যু ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করে। তারা সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ আক্রমণ করা। যখন তিনি জানতে পারলেন যে এই কাজের জন্য তাকে খোঁজা হচ্ছে, তখন কিট তার কিছু সম্পদ গার্ডিনার আইল্যান্ডে লুকিয়ে ফেলে, যাতে পরবর্তীতে একে দর কষাকষির ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু বোস্টনে স্ত্রী সহ ধরা পড়ার পর বিচারের জন্য কিটকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। অনেকের মতে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর হয়েছিল অনেক বাজে পদ্ধতিতে। যে দড়িতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তা দুইবার ছিঁড়ে যায়, এবং তৃতীয়বার যখন তাকে থেমস নদীর পাশে ফাঁসি দেওয়া হয়, তখন দড়ির পরিবর্তে ব্যবহার করা হয়েছিল শিকল, আর পুরো শরীর আলকাতরা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এডওয়ার্ড টিচ ব্ল্যাক বিয়ার্ড ইংলিশ 1880 থেকে 1718। অনেক সফল ত্রাস সৃষ্টিকারীদের জলদস্যুদের মধ্যে ব্ল্যাক বিয়ার্ড ছিল তার সময়কার সুপরিচিত এবং অন্যতম একজন। তার পরিচালনায় ছিল 4টি জাহাজ আর 300 জনের জলদস্যু বাহিনী। বিখ্যাত যুদ্ধ জাহাজ HMS স্কবরো কে পরাস্ত করেছিল ব্ল্যাক বিয়ার্ড। লড়াইয়ে দুই হাতে দুই তলোয়ার, কয়েকটি ছুরি আর পিস্তল নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য বিখ্যাত ব্ল্যাক বিয়ার্ড। ক্যারিবিয়ান সাগরে 40টির বেশি বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন এবং অসংখ্য বন্দীকে ঠান্ডা মাথায় হত্যা করেছে ব্ল্যাক বিয়ার্ড। বার্থলোমিও রবার্টস ব্ল্যাক বার্ট ওয়েলস 1682 থেকে 1722। রবার্টস এর সুনাম ছিল তার সাহসিকতার জন্য, তাকে ডাকা হতো পিস্তল প্রুফ হিসেবে, যদিও ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় রবার্টস এর প্রবেশ। জাহাজ ধকলে নেওয়ার পর নেভিগেটর হিসেবে দক্ষতা, অন্য সাধারণ প্রতিভা এবং সাহসের জন্য সকলের কাছে রবার্টসন মহান হয়ে ওঠেন। 400টিরও বেশি জাহাজ লুণ্ঠন করেছিলেন তিনি, এবং প্রতিটি লুটের সময় অস্ত্র দ্বারা সজ্জিত জাহাজ পরিচালনা করেছিল। রবার্টের মৃত্যু তার বিশ্বস্ত অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে রয়্যাল নেভিকেও স্তব্ধ করে দেয়। হেনরি এভেরি লংবেন ইংলিশ 1653 থেকে অজানা। নাবিক হিসেবে এভেরির কর্মজীবন শুরু হয়েছিল ব্রিটিশ নৌবাহিনীতে। 1693 সালে স্প্যানিশ যুদ্ধ জাহাজে যোগদান করার আগে অনেকগুলো জাহাজে কাজ করেছিলেন তিনি। হেনরি এভেরি জলদস্যু নেতা হয়েছিলেন বিদ্রোহ করার মাধ্যমে, তাকে বলা হতো লোহিত সাগরের ত্রাস। অনেকগুলো জাহাজ লুট করার রেকর্ড না থাকলেও তিনি ভারত সাগরে বিখ্যাত 2 জাহাজ লুট করেছিলেন। প্রচুর সম্পদ গড়ার পর এভেরি অবসরে চলে যায়। তার মৃত্যু সম্পর্কে আজ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অ্যান বনি আইরিশ 1700 থেকে 1782। পরিবারের সাথে নতুন বিশ্বে ভ্রমণের সময় অ্যান ভালোবেসে জেমস বনি নামের এক কর্পতহীন নাবিকের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন, কিন্তু জেমস এর পৌরুষের অভাব অ্যানকে নিরাশ করে এবং এর সাথে ন্যাসো এর অনেক পুরুষের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে র্যাকহেম এর নির্দেশে অ্যান যুদ্ধ করতে এবং মেরি রিড নামের আরেকজন নারী জলদস্যুর সাথে মিলে নাবিক দলকে তাকে নিয়ে রক্তক্ষয়ী এবং ভয়ানক যুদ্ধের মুখোমুখি হয়েছিল, আর এই সকল কারণে তিনি দুর্দান্ত জলদস্যুতে পরিণত হয়েছিল। তবে র্যাকহেমের দলের সাথে অ্যান ধরা পড়েন এবং সকলের সাথে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। বন্দী থাকা অবস্থায় অ্যান এবং মেরি রিড উভয় দাবি করেন যে তারা গর্ভবতী এবং সেই কারণে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। স্যান হেনরি মর্গান ওয়েলস 1635 থেকে 1688। বিখ্যাত জলদস্যুদের মধ্যে ক্যাপ্টেন মর্গান ছিলেন অন্যতম, যার কারণে 1600 শেষের দিকে স্পেনের ক্যারিবিয়ান কলোনি ভীত সন্ত্রস্ত ছিল। সকলের অলক্ষ্যে মর্গান জ্যামাইকা নৌবহরের প্রধান হিসেবে ইংল্যান্ডের অনুমোদন লাভ করেন এবং ওয়েস্ট ইন্ডিজে স্বাভাবিক অবস্থা ব্যাহত করে। সফলতার সাথে স্প্যানিশ প্রায় 400টি জাহাজ লুট করেছেন ক্যাপ্টেন মর্গান।
ফ্রাঁসোয়া ইউলনেই ফ্রেঞ্চ ১৬৩৫ থেকে ১৬৬৮। ফ্রাঁসোয়া ইউলনেই আমেরিকার এক কারখানায় চুক্তিতে কাজ করতেন এবং দারিদ্রের মাঝে দিন যাপন করতেন। জলদস্যুর খাতায় নাম লেখানোর পর ফ্রাঁসোয়া ইউলনেই খ্যাতি লাভ করেন তার বদমেজাজ এবং লুটপাটের জন্য। যে লুটতরাজের কারণে ফ্রাঁসোয়া ইউলনেই বিখ্যাত হন তা হল ভেনিজুয়েলার মারাকাইব শহরের লুট, যেখানে প্রায় ২,০০,০০০ স্প্যানিশ ডলার লাভ করেন। স্যার ফ্রান্সিস ড্রেক ইংলিশ ১৫৪০ থেকে ১৫৯৫। স্যার ফ্রান্সিস ড্রেক তার সময়ের বিখ্যাত একজন জলদস্যু। রানী এলিজাবেথের নির্দেশে বেশ কয়েকবার স্প্যানিশ আর্মিদের ওপর হামলা চালিয়েছেন। স্যার ফ্রান্সিস ড্রেক যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ফ্লোরিডা উপকূলের স্প্যানিশ শহরগুলো লুট করে গেছেন। তিনি উত্তর আমেরিকাতে যাত্রা করে প্রশান্ত উপকূলে রানী এলিজাবেথের নামে নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। জলদস্যু চেং পোশাই চাইনিজ ১৭৮৩ থেকে ১৮২২। চেং পোশাই এর পিতা ছিলেন একজন জেলে। এক জলদস্যু দম্পতি তাকে অপহরণ করে এবং পরবর্তীতে পালিত পুত্র হিসেবে লালিত পালিত হন। তিনি নিজেও পরে জলদস্যুতে পরিণত হন। তার বহরে ছিল কয়েকশো জাহাজ এবং অনুসারী ছিল ৫,০০০ এর ওপরে মানুষ। জলদস্যু চিং শিহ চাইনিজ ১৭৬৫ থেকে ১৮৪৪। চিং শি তার আরেক নাম চেং ইশাও ছিলেন চীনের কুখ্যাত নারী জলদস্যু, যিনি দস্যু জীবনে সাফল্য অর্জন করেছেন।